ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা করছিলাম ক্লাস নাইনের উনিশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতির সরলরেখা অংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত এর আগেই আমরা এই চ্যাপ্টারে কয়েকটি ভিডিও আপলোড করেছি তোমরা যারা সেই ভিডিওগুলি নি উপরের আই বটন থেকে বা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো এর আগের ভিডিওতেই আমরা কোষে দেখি উনিশের দশ দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করেছিলাম এই ভিডিওতে আমরা এগারো দাগ থেকে শুরু করবো তা দেখো এগারো দাগে কি আছে এগারো দাগে দেখতে পাচ্ছি বহু বিকল্পীয় প্রশ্ন এগারোর একে কি আছে এগারোর একে দেখতে পাচ্ছি যে এল কমা টু এম এবং মাইনাস এল প্লাস টু এম কমা টুয়েল মাইনাস টু এম এই বিন্দুদয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে তাহলে দেখো আমরা কী দেখেছিলাম যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান এই বিন্দু দুটির এক্স স্থানাঙ্কে সমষ্টিকে আমাদের দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর এক্স স্থানাঙ্ক পাবো তাহলে দেখো এক্ষেত্রে এক্স স্থানাঙ্ক কী আছে এল আছে যোগ এক্ষেত্রে এক্স স্থানাঙ্ক কি আছে মাইনাস এল প্লাস টু এম আছে যেহেতু মাইনাস আছে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি এই যে সমষ্টি এই সমষ্টিকে আমাদের দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা মধ্যবিন্দুর এক্স স্থানাঙ্ক পেয়ে যাব আর ওয়াই স্থানাঙ্কর জন্য কী করতে হবে এই বিন্দু দুটির ওয়াই স্থানাঙ্কের সমষ্টিকে দুইলে ভাগ করতে হবে তাহলে দেখো প্রথম বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কী আছে টু এম আছে যোগ দ্বিতীয় বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কি আছে টু এল মাইনাস টু এম আছে এই সমষ্টিকে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব তাহলে দেখো এখান থেকে কী হচ্ছে এল প্লাস মাইনাসে মাইনাস এল প্লাসে প্লাসে প্লাস টু এম বাই টু আর এক্ষেত্রে দেখো কী আছে এক্ষেত্রে এই টু এম টু এম কেটে গেল আমরা পেলাম টু বাই টু আর এক্ষেত্রে দেখো এই এল এই এল কেটে যাচ্ছে তাহলে এই টু এমকে টু দে ভাগ করলে আমরা শুধু এম পাবো আর এক্ষেত্রে টুয়েলভ কে টু দে ভাগ করলে আমরা এল পাবো অতএব এই বিন্দু দুটির সংযোজক সরললেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে এম মাইনাস এল তো এই উত্তরটি আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি দেখো আমরা দেখতে পাচ্ছি অপশান এতে অতএব অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার দুই দাগেটা লক্ষ্য করো দুই দাগে কি আছে দেখো দুই দাগে দেখতে পাচ্ছি যে এ বিন্দু যার স্থানাঙ্ক এক কমা পাঁচ এবং বিন্দু যার স্থানাঙ্ক মাইনাস চার কমা সাত বিন্দুদ সংযোজক সরল লেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে টু ইস টু থ্রি অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ কত আমাদের বের করতে হবে তাহলে এখানে দেখো বিন্দুগুলি কি দেওয়া আছে একটি দেওয়া হচ্ছে এক কমা পাঁচ এবং আরেকটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস চার কমা সাত এবং পি বিন্দু এই বিন্দু দুটি সংযোজক সরল লেখা অংশকে টু টু থ্রি অনুপাতে ভাগ করেছে তাহলে আমাদের পি বিন্দুর ভুজ বের করতে হবে তা ভুজ বলতে কি ভুজ বলতে হচ্ছে পি বিন্দুর এক্স স্থানাঙ্কর মানটা আমাদের বের করতে হবে তাহলে আমরা কিভাবে বের করতে পারি আমরা এইভাবে সরাসরি গুণ করে দেবো ঠিক আছে আর যেহেতু আমরা এক্স বিন্দুর স্থানাঙ্ক বের করব তাহলে এই বিন্দু দুটির এক্স স্থানাঙ্কের সঙ্গেই আমরা গুণ করব এবং দেখো পি বিন্দু সংযোজক সরলেখাংশকে অন্তস্থভাবে বিভক্ত করেছে অর্থাৎ এক্ষেত্রে আমাদের যোগ করতে হবে গুণ ফল দুটোকে তাই তো তাহলে দেখো দুই গুণ মাইনাস চার যেহেতু অন্তস্থভাবে বিভক্ত করেছে আমরা যোগ করলাম আর এক্ষেত্রে তিন গুণ এক আর নিচে কী হবে অনুপাদতটির যোগ ফল অর্থাৎ দুই যোগ তিন তাহলে উপরে আমরা কী পাচ্ছি মাইনাস চারকে দুই দিয়ে গুণ করলে আমরা মাইনাস আট পাচ্ছি এক্ষেত্রে তিনকে দিয়ে গুণ করলে তিন পাচ্ছি আর নিচে দুই আর তিন যোগ করলে আমরা পাঁচ পাচ্ছি তাহলে উপরে কী হচ্ছে দেখো মাইনাস আট থেকে তিন বিয়োগ করলে আমরা মাইনাস পাঁচ পাচ্ছি এবং সেই মাইনাস পাঁচকে আমাদের পাঁচ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ মাইনাস পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা মাইনাস এক পাবো তা দেখো মাইনাস এক কোন অপশানটিতে আছে অপশান এতে আছে অতএব অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এবার তিনেরটা লক্ষ্য করো তিনেরটা কি আছে দেখো তিনের দেখতে পাচ্ছি একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক সাত কমা নয় এবং মাইনাস এক কমা তিন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি আমাদের বের করতে হবে তাহলে অঙ্কটি একটু বুঝে নেওয়া যাক এখানে আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র তা আমরা জানি ব্যাস কাকে বলে এই কেন্দ্রগামী জ্যাকেই ব্যাস বলে ঠিক আছে এই ব্যাসের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক বলে দেওয়া আছে সাত কমা নয় আর এক্ষেত্রে আর একটা বলা আছে মাইনাস এক কমা মাইনাস তিন এই কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে তা দেখো আমরা জানি যে কোনো বৃত্তের ব্যাসের কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক কী হবে ব্যাসের মধ্যবিন্দু হবে অর্থাৎ এক্ষেত্রে এই ও বিন্দুর যদি আমরা কেন্দ্র ধরি এই ও বিন্দু হবে এই বিন্দু দুটির মধ্যবিন্দু কেমন তাহলে দেখো কেন্দ্রের যেহেতু আমরা এই কেন্দ্র বিন্দুর এক্স স্থানাঙ্ক বের করব তখন কি করব প্রান্ত বিন্দু দুটির এক্স স্থানাঙ্ক সমষ্টিকে দুই দিয়ে ভাগ করব তাহলে হচ্ছে সাত যোগ এই ক্ষেত্রে এক্স কি আছে মাইনাস এক একে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে আবার যখন আমরা এই কেন্দ্রবিন্দুর ওয় স্থানাঙ্ক বের করব তখন প্রান্ত বিন্দু দুটির ওয় স্নেক সমষ্টিকে দুইতে ভাগ করতে হবে অর্থাৎ নয় যোগ এক্ষেত্রে ওয় স্থানাঙ্ক কী আছে মাইনাস তিন আছে বাই দুই তাহলে আমরা কি পাচ্ছি দেখো এক্ষেত্রে সাত হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে অর্থাৎ সাত বিয়োগ এক সাতের থেকে এক বিয়োগ করলে আমরা ছয় পাচ্ছি সেই ছয়কে যদি আমরা দুইতে ভাগ করি তাহলে আমরা কি পাব আমরা তিন পাবো আর এক্ষেত্রে দেখো প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ নয় বিয়োগ তিন নয় থেকে তিন বিয়োগ করলে ছয় হয় সেই ছয়কে আমরা দুইতে ভাগ করলে আমরা কি পাবো তিন পাবো অর্থাৎ কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক কত হলো তিন কমা তিন তা এইটি কোন অপশানে আছে এটি দেখো অপশান এতে আছে অতএব অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি অঙ্কটি আমরা বুঝতে পেরেছ এবার চারদাগেটটা লক্ষ্য করো চার দাগেটটা কী আছে দেখো চারদাগাটায় দেখতে পাচ্ছি যে দুই কমা মাইনাস পাঁচ এবং মাইনাস তিন কমা মাইনাস দুই বিন্দুদ্বয় সংযোজক সরল লেখাংশকে একটি বিন্দু ফোর টু থ্রি অনুপাতে বহিঃস্থভাবে বিভক্ত করেছে ওই বিন্দুর কোটির মান আমাদের বের করতে হবে অর্থাৎ এই অঙ্কটি দুই দাগের অঙ্কের মতো দুই দাগের অঙ্কে অন্তঃস্থভাবে বিভক্ত করেছিল এক্ষেত্রে বিন্দুটি বহিস্থভাবে বিভক্ত করেছে তাহলে বিন্দুগুলির স্থানাঙ্ক কী দেওয়া আছে সেটা আমরা লিখে নিই দুই কমা মাইনাস পাঁচ একটি বিন্দু এবং আরেকটি বিন্দু কি আছে মাইনাস তিন কমা মাইনাস দুই ঠিক আছে বিন্দুটি কী অনুপাতে বিভক্ত করেছে বিন্দুটি বিন্দুটি দেখো ফোর ইস্টু থ্রি অনুপাতে বিভক্ত করেছে এবং বহিষ্ঠভাবে বিভক্ত করেছে ঠিক আছে যেহেতু বহিষ্ঠভাবে বিভক্ত করেছে আমাদের গুণ ফলটি বিয়োগ করতে হবে আমরা কীভাবে গুন করি এভাবে কোনি গুণ করে দিই তাই না তাহলে এই ক্ষেত্রে দেখো বিন্দুটির কটির মান আমাদের বের করতে বলেছে তাহলে কোটি বলতে কী এক্ষেত্রে ওয়াই স্থানাঙ্কের মানটা বের করতে হবে অর্থাৎ আমাদের ওয়াইকে দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো আমরা কী পাচ্ছি চার গুণ এক্ষেত্রে ওয়াই স্থানাঙ্কের মান কি মাইনাস দুই যেহেতু বৈষ্ঠভাবে বিভক্ত করেছে আমরা বিয়োগ করব ঠিক আছে এবার আমরা এই গুণটা করব। তাহলে তিন গুণ এক্ষেত্রে ওয়াই স্থানাঙ্ক কত মাইনাস পাঁচ কেমন আর নিচে আমাদের অনুপাত দুটি বিয়োগ করতে হবে অর্থাৎ চার বিয়োগ তিন এই আমাদের কোটির মান হয়ে গেল তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো চারকে মাইনাস দুই দিয়ে গুণ করলে আমরা মাইনাস আট পাচ্ছি এক্ষেত্রে দেখো মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে গেল তিন পাঁচা পনেরো কেমন নিচে কী হচ্ছে চারের থেকে তিন বিয়োগ করলে আমরা এক পাচ্ছি তাহলে দেখো পনেরো থেকে আট বিয়োগ করলে সাত হচ্ছে আর নিচে এক হচ্ছে তাহলে সাতকে এক দিয়ে ভাগ করলে আমরা সাতই পাবো তা সাত এটি কোন অপশানে দেখতে পাচ্ছি এটি আমরা দেখতে পাচ্ছি অপশান ডিতে অতএব অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবার পাঁচ দেখাটা লক্ষ্য করো পাঁচ দেখাটা কি আছে দেখো পাঁচ দেখা দেখতে পাচ্ছি যে আর আরের সামন্তরিকের পি বিন্দুর স্থানাঙ্ক এক কমা দুই কিউ বিন্দুর স্থানাঙ্ক চার কমা ছয় আর বিন্দুর স্থানাঙ্ক পাঁচ কমা সাত এবং এস বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই শীর্ষবিন্দু হলে এই এক্স এবং ওয়াইয়ের মানটা আমাদের বের করতে হবে তাহলে অঙ্কটি একটু বুঝে নেওয়া যাক দেখো এখানে আমি সামন্তরিক অঙ্কন করছি আমরা ধরি এটি পি কিউ আর এর সামন্তরিক আর আমরা কি জানি যে সামন্তরিকের কর্ণ পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করে তাই না তাহলে এই ছেদ বিন্দু যদি আমরা ও ধরি তাহলে এই ও বিন্দুতে পি আর কর্ণ সমদ্বিখণ্ডিত হবে অর্থাৎ ও বিন্দু পি এবং আরবিন্দুর মধ্যবিন্দু হবে ঠিক একইভাবে দেখো এই এস কিউ কর্ণ ও বিন্দুতে খণ্ডিত হবে সেক্ষেত্রে এই ও বিন্দু এস এবং কিউ বিন্দুর মধ্যবিন্দু হবে তাহলে এক্ষেত্রে আমরা কী ধরে নিচ্ছি সেগুলি লিখে নিই যে ধরি পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক কমা দুই কিউ বিন্দু যার স্থানাঙ্ক চার কমা ছয় আর বিন্দু যার স্থানাঙ্ক পাঁচ কমা সাত এবং এস বিন্দু যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই তাহলে এক্ষেত্রে দেখো অতএব মধ্যবিন্দু কি হচ্ছে মধ্যবিন্দুর এক্স স্থানাঙ্ক বের করার জন্য পি বিন্দুর এক্স স্থানাঙ্ক এবং আর বিন্দুর এক্স স্থানাংশ সমষ্টিকে আমরা দিয়ে ভাগ করবো তাহলে পি বিন্দুর এক্স স্থানাঙ্ক এক আছে আর বিন্দুর এক্স স্থানাঙ্ক পাঁচ আছে এই সমষ্টিকে দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দুর এক্স স্থানাঙ্ক পেয়ে যাব ঠিক একইভাবে দেখো এক্ষেত্রে ওয় স্থানাঙ্ক বের করার জন্য পি বিন্দুর ওয় স্থানাঙ্ক দুই এবং কিউবিন্দুর ওয় স্থানাঙ্ক সাতের যোগফলকে আমরা আমরা দিয়ে ভাগ করব তাহলে মধ্যবিন্দুর ওয় স্থানাঙ্ক পেয়ে যাব তাহলে পাঁচের একে ছয় ছয়কে দিয়ে ভাগ করলে আমরা তিন পাচ্ছি এক্ষেত্রে দুই আর সাত যোগ করলে নয় হচ্ছে অর্থাৎ নয় বাই দুই তাহলে এই হয়ে গেল ও বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে ঠিক একইভাবে দেখো এই ও বিন্দুর স্থানাঙ্ক আবার আমরা এস এবং কিউ এই বিন্দুর সাপেক্ষে বের করতে পারি সেক্ষেত্রে কী হচ্ছে দেখো অতএব এস কিউ কর্ণের মধ্যবিন্দু কী হচ্ছে সেক্ষেত্রে আমরা এস বিন্দুর এক্স এক্স কী আছে এক্স আছে যোগ কিউ বিন্দুর এক্স স্থানাঙ্ক চার আছে তাহলে এই সমষ্টিকে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে আবার মধ্যবিন্দুর ওয় স্থানাঙ্ক বের করার জন্য এস বিন্দুর ওয় ওয়াই এবং কিউ বিন্দুর ওয় ছয় এই দুটি সমষ্টিকে দুইলে ভাগ করতে হবে তাহলে এই হয়ে যাবে আমাদের এই এস এবং কিউ এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেটি কি সেটি এই ও বিন্দু অর্থাৎ যেটি আগেই আমরা বের করেছি তাহলে এই স্থানাঙ্ক দুটি তো সমান এবার এই দুটিকে আমরা সমান করে দিতে পারি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো অতএব এক্স প্লাস ফোর বাই টু সমান থ্রি আবার ওয়াই প্লাস সিক্স বাই টু সমান নাইন বাই টু কেমন এখান থেকে আমরা এক্সয়ের মানটা বের করে নিচ্ছি তা দেখো এক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স প্লাস ফোর কোনো গুণ করে দিলে তিন দিগুণই ছয় হচ্ছে বা এক সমান কী হচ্ছে ও পাশে ছয় আছে বসিয়ে দিলাম চার ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস ফোর অতএব এক সমান কী হচ্ছে এক্স সমান দেখো ছয়ের থেকে চার বিয়োগ করলে আমরা দুই পাচ্ছি আর এক্ষেত্রে কি হচ্ছে দেখো উভয় পক্ষ থেকে আমরা দুই দুই কেটে দিতে পারি অতএব আমরা পাচ্ছি ওয়াই প্লাস সিক্স সমান নয় এবার ওয়াই সমান কি হচ্ছে ওপাশে নয় ছিল ছয়কে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে অতএব ওয়াই সমান আমরা তিন পাবো তা দেখো এক্সের মান আমরা দুই পেলাম ওয়াই মান আমরা তিন পেলাম তাই এই উত্তরটি আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি অতএব অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবার বারোধাগেরগুলো লক্ষ্য করো দাগে কী আছে বারো দাগে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বারোর একে আছে দেখো যে একটি বৃত্তের কেন্দ্র সি এবং ব্যাস এবি এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে ছয় কমা মাইনাস সাত এবং পাঁচ কমা মাইনাস দুই হলে বি বিন্দুর স্থানাঙ্ক হিসাব করে লিখি তাহলে অঙ্কটি প্রথমে একটু বুঝে নেওয়া যাক দেখো আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করছি আমরা ধরি এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে ব্যাস কাকে বলে কেন্দ্রগামী য্যাঁকেই ব্যাস বলে অর্থাৎ সেক্ষেত্রে এই প্রান্ত বিন্দু দুটি কি হচ্ছে একটি এ এবং একটি বি হচ্ছে এবং কেন্দ্রবিন্দু হচ্ছে সি হচ্ছে তা আমরা জানি এদিকে ব্যাসার্ধ আর এদিকেও ব্যাসার্ধ আর অর্থাৎ সি বিন্দু এবিকে বিকে সমান দুটি ভাগে ভাগ করেছে যাদের প্রত্যেকটি দৈর্ঘ্য আর একক করে অর্থাৎ এই সি বিন্দু হবে এ এবং বি বিন্দুর মধ্যবিন্দু তা এ বিন্দুর স্থানাঙ্ক কত বলে দিয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক দেখো বলা আছে ছয় কমা মাইনাস সাত এক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে পাঁচ কমা মাইনাস দুই বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে তাহলে এটির স্থানাঙ্ক আমরা এক্স কমা ওয়াই ধরে নিতে পারি এবং দেখো এক্ষেত্রে এই দুটির মধ্যবিন্দু সমান আমরা এটা পেয়ে যাচ্ছি তাহলে এক্ষেত্রে আমরা লিখে নিই যেগুলো আমরা ধরে নিয়েছি যে ধরি বি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই আর এক্ষেত্রে কি দেখো যেহেতু এবি হচ্ছে ব্যাস এবং সি হচ্ছে কেন্দ্র অর্থাৎ এক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি যে এই সি বিন্দুটি হবে এবি বিন্দুর মধ্যবিন্দু সেক্ষেত্রে দেখো সি বিন্দুর এক্স আমরা কি পাবো এ বিন্দু এবং বি বিন্দুর এক্স শাসনাঙ্ক সমষ্টিকে দুই দিয়ে ভাগ করলেই আমরা সি বিন্দুর এক্স শাসনাঙ্ক পাবো তাহলে এ বিন্দুর এক্স ছয় আছে বি বিন্দুর এক্স শাসনাঙ্ক আমরা এক্স ধরেছি এই সমষ্টিকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা সিবিন্দুর বিন্দুর এক্স শাসনাঙ্ক পাবো সেটি সমান কত বলে দেওয়া আছে সেটি সমান পাঁচ বলে দেওয়া আছে আবার সিবিন্দুর বিন্দুর ওয়াই শাসনাঙ্ক আমরা কীভাবে বের করতে পারি এ বিন্দুর ওয় স্থানাঙ্ক অর্থাৎ মাইনাস সাত এবং বিবিন্দুর ওয় স্থানাঙ্ক অর্থাৎ যেটা আমরা অয় ধরেছি এই সমষ্টিকে দুইতে ভাগ করলেই আমরা মধ্যবিন্দু অর্থাৎ সি এর ওয় স্থানাঙ্ক পাবো সেটি কত মাইনাস দুই এখান থেকে আমাদের এক্স আর ওয়াই এর মান বের করলেই আমরা বিবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো সিক্স প্লাস এক্স কোন গুণ করে দিলে পাঁচ দুগুণই দশ বা এক সমান কী হবে এ পাশে দশ আছে বসিয়ে দিলাম ছয়কে ও পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে অতএব এক্সো সমান হচ্ছে আমাদের চার আর এক্ষেত্রে কী হচ্ছে দেখো মাইনাস সাত প্লাস ওয়াই বসিয়ে দিলাম এবং এক্ষেত্রে কোনাকণি গুণ করলে কী হয়ে যাচ্ছে আমরা মাইনাস চার পাচ্ছি ঠিক আছে বা ওয়াই সমান কী হচ্ছে দেখো এবার এই দিকে মাইনাস সাতকে উপাশে নিয়ে যাচ্ছি উপাশে মাইনাস চার আছে বসিয়ে দিলাম মাইনাস সাতকে ওপাশে নিয়ে গেলে প্লাস সাত হয়ে গেল অতএব ওয়াই সমান আমরা পেলাম দেখো সাতের থেকে চার বিয়োগ করলে তিন হচ্ছে তাহলে আমরা বিভিন্ন স্থানাংগতটি পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব বিন্দুর স্থানাঙ্ক চার কমা তিন এবার দুয়েরটা লক্ষ্য করো দেখো দুইয়েরটা কী আছে দুয়েরটায় দেখতে পাচ্ছি যে পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাতে অবস্থিত এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটি দূরত্ব যথাক্রমে ছয় একক এবং চার একক পি কিউ সরলেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখি তাহলে অঙ্কটি প্রথমে একটি বুঝে নেওয়া যাক এখানে আমি অক্ষ দুটো অঙ্কন করে নিচ্ছি ধরি এটি এক্স অক্ষ তাহলে এক্স ও এক্স ড্যাশ এবং এটি হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এটি ওয়াই ওয়াই ড্যাশ ঠিক আছে এই ও বিন্দু হচ্ছে মূল বিন্দু তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো এই এক্স অক্ষকে ওয়াই অক্ষ দুটি ভাগে ভাগ করেছে একটি হচ্ছে এক্সের দিক এবং একটি হচ্ছে এক্স ড্যাশের দিক এই ড্যাশের দিকটা হচ্ছে মাইনাসের দিক এটি তোমরা মাথায় রাখবে ঠিক একইভাবে দেখো এই ওয়াই অক্ষকে এক্স অক্ষ দুটি ভাগে ভাগ করেছে একটি উপরের দিকে ওয়াইয়ের দিক এবং নিচের দিকে ওয়াই ড্যাশের দিক অর্থাৎ এই ড্যাশের দিকটা হচ্ছে মাইনাসের দিক ঠিক আছে বিষয়টি পরিষ্কার হলো ড্যাশের দিক হলেই আমরা সেটি মাইনাসের দিক করবো তাহলে এক্ষেত্রে এটি হচ্ছে প্রথম পাদ কেমন এটি হচ্ছে দ্বিতীয় পাদ এটি তৃতীয় পাদ এবং এটি চতুর্থ পাদ তাহলে দেখো প্রথম পাদের এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক চিহ্ন কি হবে যেহেতু দেখো এটি এক্সের দিক তো তাহলে এটি কি হবে ধনাত্মক দিক অর্থাৎ এক্স স্থানাঙ্ক উভয় ক্ষেত্রেই আমরা প্লাস পাবো এবং ওয়াই স্থানাঙ্ক কি হচ্ছে দেখো উপরের দিকটা হচ্ছে ধনাত্মক তাহলে এক্ষেত্রে প্লাস পাবো এক্ষেত্রে আমরা কি পাবো এটি যেহেতু ড্যাশের দিক অর্থাৎ এটি মাইনাসের দিক এটি মাইনাস পাবো ঠিক একইভাবে দেখো এক্ষেত্রে এক্সের স্থানাঙ্ক কী মাইনাসের দিক অর্থাৎ উভয় ক্ষেত্রেই আমরা মাইনাস পাচ্ছি এবং ওয়াইয়ের ক্ষেত্রে কি হচ্ছে দেখো উপরের দিকটা হচ্ছে প্লাসের দিক তাহলে এটা আমরা প্লাস পাচ্ছি এটা হচ্ছে কি ড্যাশের দিক অর্থাৎ মাইনাসের দিক তাহলে আমরা মাইনাস পাচ্ছি তাহলে এই হচ্ছে আমাদের স্থানাঙ্কগুলির চিহ্ন বোঝা গেল এবার দেখো পি আর কিউ বিন্দু কি আছে প্রথম পাদে অবস্থিত আছে আর তৃতীয় পাদে অবস্থিত আছে অর্থাৎ প্রথম পাদে অবস্থিত হওয়ার জন্য তার এক্স স্থানাঙ্ক আর ওয় স্থানাঙ্ক কী হবে ধনাত্মক চিহ্নযুক্ত এবং দেখো কিউ বিন্দু তৃতীয় পাদে অবস্থিত হওয়ার জন্য তার স্থানাঙ্কগুলির চিহ্ন কী হবে ঋণাত্মক যুক্ত এবার লক্ষ্য করো আমরা যখন এই এক্স অক্ষ বরাবর যাব সেটি হচ্ছে এক্স স্থানাঙ্ক ওয়াই অক্ষ বরাবর যখন যাব তখন হচ্ছে ওয়াই স্থানাঙ্ক তাহলে এক্স অক্ষ বরাবর গেলে আমাদের কি করতে হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরে যেতে হচ্ছে অর্থাৎ ওয়াই অক্ষ থেকে দূরত্বই হচ্ছে এক্স স্থানাঙ্কের মান ঠিক একইভাবে যখন যখন আমরা ওয়াই অক্ষ বরাবর যাব অর্থাৎ এক্স অক্ষ থেকে আমাদের দূরে যেতে হচ্ছে সেটি হচ্ছে ওয়াই স্থানাঙ্কের মান ব্যাপারটা বোঝা গেল আমরা যখন এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ থেকে দূরে যাচ্ছি সেটি হচ্ছে এক্স স্থানাঙ্কের মান ওয়াই অক্ষ বরাবর যখন যাচ্ছি অর্থাৎ এক্স অক্ষ থেকে দূরে যাচ্ছি সেটি হচ্ছে ওয়াই স্থানাঙ্কের মান তাহলে এক্ষেত্রে দেখো প্রথমে পি বিন্দুটি এক্স অক্ষ থেকে ছয় একক দূরে আছে অর্থাৎ এক্স অক্ষ থেকে ছয় একক দূরে তাহলে আমরা কি করব আমরা ওয়াই অক্ষ বরাবর যাচ্ছি ঠিক আছে ওয়াই অক্ষ বরাবর আমাদের ছয় একক যেতে হচ্ছে তাহলে সেটি ওয়াই অক্ষ বরাবর গেলে কিসের মান বলেছিলাম আমরা ওয়াই স্থানাঙ্কের মান বলেছিলাম অর্থাৎ পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক আমরা কত পেলাম আমরা ছয় পেলাম ঠিক আছে ঠিক একইভাবে দেখো নিচের দিকে যেটি যেহেতু তৃতীয় পদে অবস্থিত হচ্ছে অর্থাৎ এখানে এই বারবার আমাদের ছয় একক দূরে যেতে হচ্ছে এক্স অক্ষ থেকে তাহলে এক্ষেত্রে ওয়াই স্থানাঙ্কের মান কী হচ্ছে মাইনাস ছয় হচ্ছে বোঝা গেল এবার কি বলেছে যে ওয়াই অক্ষ থেকে চার একক দূরে অর্থাৎ সেক্ষেত্রে এই এক অক্ষ বরাবর আমাদের যেতে হচ্ছে চার একক ঠিক আছে ওয়াই অক্ষ থেকে চার একক দূরে তাহলে এখানে এক একক দুই একক তিন একক চার একক তাহলে এই যে বিন্দুটি এই বিন্দুটি ধরি আমরা পি বিন্দু তাহলে এই স্থানাঙ্ক কী হবে চার কমা ছয় ঠিক আছে আবার দেখো এক্ষেত্রে কি বলেছে ওয়াই অক্ষ থেকে চার একক দূরে অবস্থিত চার একক দূরে আমরা এক অক্ষ বরাবর যাচ্ছি চার ঘর ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো মাইনাস চার পাবো যেহেতু এটি তৃতীয় পাদে অবস্থিত তাহলে মাইনাস চার তাহলে এই বিন্দুটি হচ্ছে আমরা কিউ বিন্দু ধরে নিতে পারি ঠিক আছে এই বিন্দুটা কিউ বিন্দু ধরে নিলাম এবার আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই যে পি বিন্দু আর এই কিউ বিন্দু এই বিন্দু দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে তাহলে দুটি বিন্দুর মান দেওয়া থাকলে সহজেই তো আমরা মধ্যবিন্দুর মান বের করতে পারি তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এবার দেখো যেহেতু এক্স ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটি দূরত্ব যথাক্রমে ছয় একক এবং চার একক অতএব পি বিন্দু কোন পাদে অবস্থিত আছে পি বিন্দু প্রথম পাদে তাহলে পি বিন্দু প্রথম পাদে অবস্থিত হলে স্থানাঙ্ক কী হবে আমরা কি বলেছিলাম এক্স অক্ষ থেকে দূরত্বই হচ্ছে অ স্থানাঙ্ক এবং ওয় অক্ষ থেকে দূরত্বই হচ্ছে এক্স স্থানাঙ্ক তাহলে ওয় অক্ষ থেকে চার একক দূরে আছে অর্থাৎ চার কমা ছয় ঠিক আছে এটি হবে স্থানাঙ্ক ঠিক একইভাবে দেখো কিউ বিন্দু তৃতীয় পাদে অবস্থিত হলে স্থানাঙ্ক কি হবে যেহেতু তৃতীয় পাদে অবস্থিত হচ্ছে তাহলে মাইনাস হবে তাহলে অর্থাৎ আমরা পাবো মাইনাস ফোর কমা মাইনাস সিক্স তাহলে দেখো আমরা বিন্দু দুটির স্থানাঙ্ক পেয়ে গেছি এবার সহজেই আমরা এই পি কিউ মধ্যবিন্দু পেয়ে যাব অর্থ এই উ সরলরেখা অংশের মধ্যবিন্দু সমান কি হবে দেখো এক্স স্থান সময় ভাগ করতে হবে তাহলে আমরা মধ্যবিন্দুর এক্স স্থানাঙ্ক পাবো তাহলে পি বিন্দুর এক্স স্থানাঙ্ক হচ্ছে চার যোগ কিউ বিন্দুর এক্স স্থানাঙ্ক কি আছে মাইনাস চার এই সমষ্টিকে আমাদের দুইতে ভাগ করতে হচ্ছে ঠিক একইভাবে দেখো পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কি আছে ছয় এবং কিউবিন্দুর স্ত্রী অঙ্ক কী আছে মাইনাস ছয় যেহেতু মাইনাস আছে আমরা ব্র্যাকেট ব্যবহার করছি ঠিক আছে তাহলে দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি আমরা পাচ্ছি ফোর প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে তাহলে মাইনাস ফোর বাই টু এবং এক্ষেত্রে দেখো সিক্স প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে সিক্স তাহলে চারের থেকে চার বাদ দিলে শূন্য পেলাম তাকে দুই দিয়ে ভাগ করতে হচ্ছে এক্ষেত্রে শূন্য পাচ্ছি তাকে দুই দিয়ে ভাগ করতে হচ্ছে শূন্যকে দুই দিয়ে ভাগ করলে আমরা কী পাবো শূন্য কমা শূন্য অর্থাৎ মূল বিন্দু হয়ে যাবে এই পিকিউ সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবার বারো তিনেরটা লক্ষ্য করো বারো তিনে কী আছে বারো তিনে দেখতে পাচ্ছি এ ও বিন্দু যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত এবং এক্স ও ওয়াই অক্ষ থেকে বিন্দুদয়ের প্রত্যেকটি দূরত্ব যথাক্রমে আট একক ও ছয় একক এব সরলেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখি অর্থাৎ এই অঙ্কটি হুবাহু দুই দাগের অঙ্কর মতো দুই দাগে বিন্দুদ্বয় প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত ছিল এক্ষেত্রে বিন্দুদ দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত আছে তো অঙ্কটি বোঝার সুবিধার জন্য এখানে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করে নিচ্ছি তা দেখো এক্ষেত্রে আমরা অক্ষগুলি অঙ্কন করে নিয়েছি তো এটি প্রথম পাদ এটি দ্বিতীয় পাদ এটি তৃতীয় পাদ এটি চতুর্থ পাদ এবং প্রতিটি পাদে এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থান মানগুলি কী হবে এক্ষেত্রে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ দ্বারা দুটি অংশে বিভক্ত হয়েছে একটি এক্সের দিক একটি এক্স ড্যাশের দিক আমরা কি বলেছিলাম যে ড্যাশের দিকটাকে আমরা ঋণাত্মক ধরতে পারি তাহলে এক্ষেত্রে হচ্ছে ধনাত্মক দিক অর্থাৎ এক্ষেত্রে এক্স স্থানাঙ্কগুলি আমরা প্লাস পাবো প্রথম এবং চতুর্থ পাদে এবং দ্বিতীয় আর তৃতীয় পাদে এক্স শ্লাঙ্গ কি ড্যাশের দিকে আছে তাহলে এর দিকে আমরা এক্স স্থানাঙ্কগুলো ঋণাত্মক পাবো ঠিক একইভাবে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়াই অক্ষ এক্স অক্ষ দ্বারা দুটি অংশে বিভক্ত হচ্ছে একটি ওয়াই দিক একটি ওয়াই ড্যাশের দিক তাহলে ড্যাশের দিকটা ঋণাত্মক হয় অর্থাৎ এক্ষেত্রে তৃতীয় আর চতুর্থ পাদে ওয়াই স্থানাঙ্কের মান কি হচ্ছে ঋণাত্মক হচ্ছে কিন্তু প্রথম আর দ্বিতীয় পাদে কী হচ্ছে ধনাত্মক হচ্ছে কেমন এবার দেখো বিন্দুদায় প্রথম ও চতুর্থ পাদে অবস্থিত আছে আমরা কি দেখেছিলাম এক্স অক্ষ থেকে যত দূরে থাকবে সেটি হচ্ছে ওয়াই স্থানাঙ্কের মান এবং ওয়াই অক্ষ থেকে যত দূরে থাকবে সেটি হচ্ছে এক্স স্থানাঙ্কের মান তাহলে এক্ষেত্রে প্রত্যেকটি বিন্দু দেখো এই ওয়াই অক্ষ থেকে ছয় একক দূরে আছে অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমাদের ঘর যেতে হবে তাহলে আমরা যদি ধরে নিই এটি ছয় ঘর আর এদিকেও এক তিন চার পাঁচ ছ ঘর ঠিক আছে তাহলে আমরা এই বরাবর উপরে চলে গেলাম এবং এই বরাবর নিচে চলে গেলাম ঠিক আছে এক্স অক্ষ থেকে দূরত্ব ঠিক আছে এবার দেখো এক সক্ষ থেকে কত দূরে অবস্থিত আট একক অর্থাৎ সেক্ষেত্রে একসক্ষ থেকে দূরে যেতে গেলে আমাদের অক্ষ বরাবর আট ঘর যেতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এই পর্যন্ত আমরা আট ধরে নিই এটি হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব তাহলে যেহেতু দ্বিতীয় পদে অবস্থিত হচ্ছে আমরা এদিকে আসবো তাহলে এই যে বিন্দুটি এটি হচ্ছে এ বিন্দু ঠিক আছে ঠিক একইভাবে দেখো এদিকে আট ঘর কি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই বরাবর গেলে এই যে ছেদ বিন্দু এটি হচ্ছে বি বিন্দু পাবো এবং দেখো এক্ষেত্রে এক্স স্থানাঙ্কের মান কী হবে মাইনাস হবে এবং এক্স স্থানাঙ্ক কি বলেছিলাম যে ওয়াই অক্ষ থেকে যত একক দূরে অবস্থিত সেটি কত একক আছে ছয় একক তাহলে এক্ষেত্রে এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ছয় আর বিয়ের কি এক্স স্থানাঙ্ক কী হবে প্লাস ছয় হবে এবং দেখো দ্বিতীয় পদে অবস্থিত হওয়ার জন্য ওয়াই স্থানাঙ্ক কি হবে প্লাস চিহ্ন যুক্ত হবে এবং ওয়াই স্থানাঙ্ক কি এক্স অক্ষ থেকে যত দূরে অবস্থিত সেটি তো ওয়াই স্থানাঙ্ক সেটি কত একক আট একক ছিল তাহলে এই হয়ে গেল এই বিন্দুর স্থানাঙ্ক আর ক্ষেত্রে দেখো ওয়াই এর স্থানাঙ্ক কী হবে মাইনাস হবে অর্থাৎ এক্ষেত্রে আমরা মাইনাস আর পাবো তাহলে এ আর বি এর স্থানাঙ্ক পেয়ে গেলাম তাহলে এই এ বি সংযোজক সরললেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে ঠিক আছে অঙ্কটি আশা করি বোঝা গেল এবার এখানে কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই যেহেতু এক্স এবং ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষ এক্স অক্ষ এবং অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটি দূরত্ব যথাক্রমে আট একক এবং ছয় একক অতএব এ বিন্দু কোন পাদে অবস্থিত দ্বিতীয় পাদে তাহলে দ্বিতীয় পাদে অবস্থিত হওয়ায় দ্বিতীয় পাদে অবস্থিত হলে আমরা স্থানাঙ্ক কি পাবো স্থানাঙ্ক পাবো দেখো এক্স অক্ষ থেকে যত দূরে হবে সেটি হচ্ছে ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ আমরা আট পাবো এবং ওয়াই অক্ষ থেকে যত দূরে হচ্ছে সেটি হচ্ছে এক্স স্থানাঙ্ক অর্থাৎ আমরা ছয় পাবো তাহলে এক্ষেত্রে মাইনাস ছয় কমা আট হচ্ছে বিন্দুটির স্থানাঙ্ক ঠিক একইভাবে দেখো বি বিন্দু চতুর্থ পদে আছে তাহলে চতুর্থ পাদে অবস্থিত হলে স্থানাঙ্ক কী হবে বি বিন্দুর স্থানাঙ্ক হবে ছয় কমা মাইনাস আট অতএব দেখো এবির মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হচ্ছে এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে মধ্যবিন্দুর স্থানাঙ্ক পাই যে বিন্দু দুটির এক্সাঙ্গ সমষ্টিকে দুই দিয়ে ভাগ করলেই আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব তাহলে এক্ষেত্রে মাইনাস ছয় আছে এক্ষেত্রে কি আছে এক্স স্থানাঙ্ক ছয় আছে তাহলে এই দুটি সমষ্টিকে দুই দিয়ে ভাগ করতে হবে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম ওয় স্থানাঙ্ক বের করার জন্য বিন্দু দুটির ওয়াই স্থানাঙ্কের সমষ্টিকে দুইতে ভাগ করতে হবে তাহলে আট যোগ এ ক্ষেত্রে দেখো মাইনাস আট আছে তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে মাইনাস আট রাখলাম বাই দুই তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি ছয়ের থেকে ছয় বাদ দিলে শূন্য হচ্ছে তাকে দুইতে ভাগ করলে আমরা শূন্য পাচ্ছি আর এক্ষেত্রে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে অর্থাৎ আট বিয়োগ আট আটের থেকে আট বিয়োগ করলে শূন্য হচ্ছে তাকে দুইতে ভাগ করলে শূন্য হচ্ছে অর্থাৎ শূন্য শূন্য হবে এই এবি রেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এবার চার লক্ষ্য করো চারদাকে কি আছে দেখো চারদাকে দেখতে পাচ্ছি যে ও বি রেখাংশের উপর পি একটি বিন্দু এবং এপি সমান পিবি এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে তিন কমা মাইনাস চার এবং মাইনাস পাঁচ কমা দুই তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কী এখানে দেখো অঙ্কটি একটু বুঝে নাও এখানে এবি রেখাংশের উপর পি বিন্দু অবস্থিত এবির স্থানাঙ্ক কত বলে দেওয়া আছে তিন কমা মাইনাস চার এবং বি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে মাইনাস পাঁচ কমা দুই এবং পি বিন্দুটি এমনভাবে আছে যাতে করে এই এপি আর এই পিবি সমান হয় অর্থাৎ এক্ষেত্রে সহজেই আমরা বলতে পারি যে পি বিন্দুটি এবি রেখাংশের মধ্যবিন্দু তাহলে লিখে নিই আমরা যেহেতু দেখো এখানে বলা আছে এপি সমান পিবি অতএবি এর মধ্যবিন্দু তাহলে যেহেতু পি এবি এর মধ্যবিন্দু সহজে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর এক্স স্থানাঙ্ক কি হবে এ বিন্দুর এক্স স্থানাঙ্ক এবং বি বিন্দুর এক্স স্থানাঙ্ক সমষ্টিকে দুইটা ভাগ করলেই আমরা পি বিন্দুর এক্স স্থানাঙ্ক পেয়ে যাব তাহলে এ বিন্দুর এক্স স্থানাঙ্ক তিন আছে এবং বি বিন্দুর এক্স স্থানাঙ্ক কী আছে মাইনাস পাঁচ আছে তাহলে এই দুটি সমষ্টিকে আমাদের দুইতে ভাগ করতে হবে ঠিক একইভাবে দেখো পি বিন্দুর অয় স্থানাঙ্ক বের করার জন্য এব বিন্দুর অয় স্থানাঙ্ক অর্থাৎ মাইনাস চার আছে এবং বি বিন্দুর অয় স্থানাঙ্ক দুই আছে এই দুটি সমষ্টিকে দুইতে ভাগ করতে হবে তাহলে আমরা কী পাচ্ছি দেখো এক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে অর্থাৎ তিন বিয়োগ পাঁচ তাহলে পাঁচের থেকে তিন বাদ দিলে আমরা মাইনাস দুই পাচ্ছি বাই দুই এক্ষেত্রে মাইনাস চারের থেকে দুই বাদ দিলে মাইনাস দুই পাচ্ছি বাই দুই দেখো উভয় ক্ষেত্রে মাইনাস দুইকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা কী পাবো মাইনাস এক করে পাবো অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস এক কমা মাইনাস এক এবার বারোর পাঁচ দায় লক্ষ্য করো বারোর পাঁচে কী আছে দেখো বারোর পাঁচে দেখতে পাচ্ছি যে ইবি সিডি ক্ষেত্রের বাহুগুলি অক্ষদায় সমান্তরাল বি এবং বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে সাত কমা তিন এবং দুই কমা ছয় এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসিকনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখি তাহলে অঙ্কটি প্রথমে একটু বুঝে নেওয়া যাক তা দেখো এক্ষেত্রে আমরা প্রথমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে নিলাম তাহলে এটি এক্স ও এক্স ড্যাশ এবং এটি ওয়াই ওয়াই ড্যাশ তা দেখো এক্ষেত্রে আয়তক্ষেত্রের বিডি বিন্দুর স্থানাঙ্ক দেখেই আমরা বুঝতে পারছি যে আয়তক্ষেত্রটি প্রথম পাদে অবস্থিত তাহলে এই ক্ষেত্রে আয়তক্ষেত্রটি আমরা করে নিই ধরি এটি হচ্ছে এ বি সি ডি ঠিক আছে এবিসিডি আয়তক্ষেত্র ক্ষেত্র তো এখানে কী বলা আছে দেখো ক্ষেত্রে বাহুগুলি অক্ষদয় সমান্তরাল কেমন অর্থাৎ এক্ষেত্রে এবি এবং ডিসি বাহু এক্স অক্ষের সমান্তরাল এবং এদিকে এডি আর বি বাহু ওয়াই অক্ষের সমান্তরাল তা দেখো এখানে বি বিন্দুর স্থানাঙ্ক কত বলা আছে বলা আছে সাত কমা তিন এবং বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে দুই কমা ছয় আমাদের এই এ আর সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে তা দেখো এক্ষেত্রে ওয়াই অক্ষ থেকে দূরত্বই হচ্ছে এক্স স্থানাঙ্কের মান তা এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এ ডি ওয়াই অক্ষের সামন্তাল অতএব ওয়াই অক্ষ থেকে ডি বিন্দু যা দূরত্ব হবে ওয়াই অক্ষ থেকে এ বিন্দু তাই দূরত্ব হবে অর্থাৎ ডি আর এর এক্স স্থানাঙ্ক একই হবে সেটি কত সেটি দুই ঠিক একইভাবে দেখো ওয়াই অক্ষের সামন্তরাল হচ্ছে বিসি তাহলে অক্ষ থেকে বিবিন্দু যে দূরত্ব অক্ষ থেকে শ্রীবিন্দু সে একই দূরত্ব হবে অর্থাৎ বিবিন্দুর একশ্রে স্থানাঙ্ক যা হবে বিন্দুর এক্স স্থানাঙ্ক তাই হবে তাহলে এক্ষেত্রে শ্রীবিন্দুর এক্স স্থানাঙ্ক আমরা স্বাদ পেলাম আবার লক্ষ্য করো অক্ষের সমান্তরাল হচ্ছে বিবাহ অর্থাৎ এক্স অক্ষ থেকে বিন্দু যা দূরত্ব হবে একস অক্ষ থেকে এ বিন্দু তাই দূরত্ব হবে আর আমরা কী জানি এক অক্ষ থেকে দূরত্বই হচ্ছে অয় স্থানাঙ্কের মান অর্থাৎ এক্ষেত্রে বি বিন্দুর অয় যা হবে এই বিন্দুর অয় তাই হবে অর্থাৎ তিন হবে ঠিক একইভাবে দেখো এই অক্ষের সমান্তরাল হচ্ছে সিডি তাহলে ক্ষেত্রে এক অক্ষ থেকে ডি বিন্দু যা দূরত্ব হবে এক অক্ষ থেকে সি বিন্দুর তাই দূরত্ব হবে অর্থাৎ এক্ষেত্রে ডি এর যা স্থানাঙ্ক হবে সি এর স্থানাঙ্ক তাই হবে কেমন আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তা দেখো আমরা এদিকে এ আর সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি এখান থেকে সহজেই আমরা এই এসি কর্মের মধ্যবিন্দু বের করে নিতে পারবো তা দেখো এক্ষেত্রে কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিই যেহেতু বাহুগুলি অক্ষত সমান্তরাল তাহলে ক্ষেত্রে আমরা কি বলতে পারি এই বিন্দুর ক্ষেত্রে দেখো বিন্দুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক সক্ষ থেকে এ বিন্দু আর বি বিন্দু দূরত্ব সমান তাহলে আমরা লিখে থেকে সমদূরবর্তী সেটি কত সেটি হচ্ছে তিন একক করে এক অক্ষ থেকে দূরত্বই তো ওয়াই স্থকের মান ঠিক একইভাবে দেখো এই বিন্দু আর ডি বিন্দু ওয়াই অক্ষ থেকে সমুদ্রবর্তী আমরা লিখে নিই এ ও ডি বিন্দু অক্ষ থেকে অতএব থেকে সহজেই আমরা বিন্দুর স্থানাঙ্ক কি হবে দেখো ওয়াই অক্ষের দূরত্বই হচ্ছে এক্স স্থানাঙ্কের মান সেটি কত দুই এবং এক্স অক্ষ থেকে দূরত্বই হচ্ছে ওয়াই স্থানাঙ্কের মান সেটি কত তিন তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা দুই কমা তিন পেলাম ঠিক একইভাবে দেখো এবার আমরা বিন্দুর স্থানাঙ্কটা বের করব আবার আবার এক্ষেত্রে দেখো আমরা শ্রীবিন্দুর স্থানাঙ্ক বের করব তো আমরা কী দেখতে পাচ্ছি এক্স অক্ষ থেকে সি আর ডি সমুদ্রবর্তী তাহলে আমরা লিখে নিই সিও ডি বিন্দু এক্স অক্ষ থেকে সমুদ্রবর্তী এবং এক্ষেত্রে লক্ষ্য করো এক্ষেত্রে সি আর বি ওয়াই অক্ষ থেকে সমুদ্রবর্তী তাহলে সি ও বি বিন্দু ওয়াই অক্ষ থেকে সমুদ্রবর্তী তাহলে এখান থেকে সহজেই আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কী হবে দেখো আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যে ওয়াই অক্ষ থেকে যতটা দূরে অবস্থিত হবে সেটি হয়ে যাবে তার এক্স স্থানাঙ্কের মান তাহলে এক্ষেত্রে ওয়াই অক্ষ থেকে সি বিন্দু কত দূরে আছে বিবিন্দু যত দূরে আছে অর্থাৎ সাত একক তাহলে এখানে সিবিন্দুর এক্স স্থানাঙ্ক আমরা সাত পেলাম এবং এক্ষেত্রে দেখো এক্স অক্ষ থেকে বিন্দু কত দূরে আছে বিন্দু যত দূরে আছে অর্থাৎ ছয় একক দূরে আছে তাহলে শ্রীবিন্দুর ওয়াই স্থানাঙ্ক ছয় পেয়ে গেলাম তাহলে এই আমাদের বিন্দুগুলির স্থানাঙ্ক হয়ে গেল এখান থেকে সহজেই আমরা এই এসি কণের মধ্যবিন্দু পেয়ে যাব অতএব দেখো কর্ণের মধ্যবিন্দু আমরা কীভাবে মধ্যবিন্দু বের করতে পারি এ বিন্দু এবং এদিকে সি বিন্দুর এক্স স্থানাঙ্ক সমষ্টিকে দুইতে ভাগ করলে আমরা মধ্যবিন্দুর এক্স স্থানাঙ্ক পাবো অর্থাৎ দুই যোগ সাত বাই দুই ঠিক একইভাবে অয় স্থানাঙ্ক বের করার জন্য এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক তিন এবং সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক ছয় এদের সমষ্টিকে দুইতে ভাগ করতে হবে তাহলে আমরা কি পাচ্ছি দেখো আমরা পাচ্ছি দুই আট সাত যোগ করলে নয় পাচ্ছি অর্থাৎ নয় বাই দুই এদিকে তিন আট ছয় যোগ করলে আমরা নয় পাচ্ছি অর্থাৎ নয় বাই দুই ঠিক আছে এই হয়ে গেল এসি কর্ণের মধ্যবিন্দু তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এর সাথে সাথেই আমরা বসে দেখি উনিশে সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেব তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আর নয় আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি